ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جزب عيب كعب بيت خصم له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا ولا مداني له ولا مناظر له ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ثم نشهد ان سيدنا وسندنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَذَكِّرْ بِالْقُرْآنِ مَن يَخَافُ وَعِيدَ قَالَ اللَّهُ تَعَالَى فِي مَوْضِعٍ آخَرَ وقال النبي صلى الله عليه وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه، والصلاة عن يمينه، والصيام عن شمائله، وسائر الحسنات عند رجلين. أو كما قال عليه الصلاة والسلام: يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সকলকেই পবিত্র মজলিশে আসার ও বসার সুযোগ দান করেছেন প্রাণ খুলে জবান ছেলে বাউলার দরবারে তার শুক্রিয়া জ্ঞাপনার্থ উচ্চ আবাসে মিলিত কণ্ঠে একই সাথে একই বাক্যে সকলে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজগুলোতে এত ভেজাল কেন সবে তো শুরুবাদ করেছেন এখনো যদি এত ভেজাল হয় শেষ পর্যন্ত কি করবেন জোবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ যারা জোরসে বলো যারা দাঁড়িয়ে আছে এগুলো কি অমিত সার না ইউপিতে নতুন করে ভোট করতে যাবে পুরো বসে যান ভিতরে কোরআনের মজরিসে দাঁড়ানোর কোনো সুযোগ নাই যারাই বসে আছেন এখানে আওয়াজগুলো বীরের সন্তানের মতন দেওয়া লাগবে এ জাতি আজকে যত ভিজে বিড়ালের মতন হচ্ছে তত ব্যাস বাস চলেন সরেন তত সারা পৃথিবীর বেঈমান জালিম এরা মনে করছে এরা বুঝি কাপুরুষ প্রথমে সারা পৃথিবীর সমস্ত জানিম বেঈমানদেরকে একটা জিনিস বোঝা দরকার জামরা দাড়িওয়ালা টুপিওয়ালারা হাতে চুরি পরি না ঘড়ি পরি হাতে কথা বলেন হাতে চুরি পরি না কি পরি ঘড়ি পরি আর ঘড়ি কোনো লেডিস পরে না হিজড়ে পড়বে না চুরি হাতে যদি বসে থাকতাম তাহলে আলাদা প্রশ্ন থাকত কারণ বর্তমান যা সময় আর যা পরিস্থিতি সারা পৃথিবীর মানচিত্রে তথাপিও ভারতবর্ষ যে গর্জন মাহমুদুল হাসান দেওবন্দি দিয়েছিলেন جواز حسين أحمد مدانى رحمة الله عليه ديال تيلن شهاب العزيز محدث دهلبي رحمة الله عليه ديال تيلن جواز قاسم رحمة الله عليه ديال تيلن جواز مولانا أبوالكلا مازاد ديال تيلن جواز مولانا أبىيد الله سندى ديال تيلن جواز ساバリ محدث دهلبي رحمة الله عليه ديال شهيد إسماعيل رحمة الله عليه ديال যে আওয়াজ ভারতবর্ষের সমস্ত আহলে হক কোরআনওয়ালা আলামা একরাম দিয়েছিলেন যাদের আওয়াজের কারণে যাদের ইকিনের কারণে যাদের ইমানের পাওয়ারে তারা বলা হওয়ার কারণে সারা ভারতবর্ষের বেঈমানগুলোকে একদিকে জড়ো করে দিয়েছিল আজ বর্তমান সময়ে এটা বড় অভাব একটা কঠিন সময়ের মাঝখানে আমরা যাচ্ছি আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া অবদান এটাও আমরা ভুলে গেছি আমাদের আকাবিরিনদের ছেড়ে যাওয়া তাদের পরিশ্রম তাদের আদর্শ এই এই বাঁদিকে কি তসলিমা নাসলিমার খালার আছে নাকি গা হ্যাঁ হ্যাঁ নাহলে তো হবে না তো সেই জন্যে আমরা কি কা পুরুষের মতন আওয়াজ দেবো না বীরের সন্তানের মতন আওয়াজ দেব কথা বলে না বীরের সন্তানের মতন আওয়াজ দেওয়া যাবে দেওয়া যাবে ইনশা আল্লাহ যেটা বলছে সেটাতেও ভেজাল তো যদি আওয়াজ দেওয়া যায় সবাই ডান হাতটা তোলেন তো দেখি উপর দিকে তোলেন মুঠা বন্ধ করেন মোটা বন্ধ করেন লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে কোরআন সুন্নাহ যেখানে উলামায়ে কেরাম যেখানে উলামায়ে কেরাম যেখানে আমার নবী যেখানে আমার নবী যেখানে চলবে যেখানে মত চলবে যেখানে বন্ধন লন যেখানে বন্ধন লন যেখানে বে পর্দা যেখানে আরে আওয়াজ তো লাগা বে পর্দা যেখানে বে পর্দা যেখানে বে চলবে যেখানে বেহাই চলবে যেখানে এরা তাও বলতে পারে না আস্তা গফরুল্লাহ কাদের নিয়ে বসেছি বল না এদের কারবার দিকে তো টোল গেটে গিয়ে দু চারটা ধরে নিয়ে আসতে হবে না চাই কেনে বলছে বন্ধন লঞ্চ যেখানে বলছে আমরা আছি সেখানে অরিজিনাল সত্য কথা বলেছে এরা কারবার চালাবে আল্লাহ হিদায়ত দান করে বলি আল্লাহ আমিন আজকের জলসার সনাম সভাপতি আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি ওলামাই মঞ্চে অসামনে উপবিষ্ট সমস্ত ওলামা ইম্মা আইম্মাই মাসিদ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদারদি ভাই সকল আমাদের পর্দানে সিন ও পর্দাক হাসিন মানে আপনাদের হাসিন উভয় মা বোনেরা দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ কি জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ অনেক অনেক অভিনন্দন যে আজকে এই একটা গুরুত্বপূর্ণ নজরিসা আপনারা আসতে পেরেছেন এখানে আসার সুযোগ আপনারা পেয়েছেন না বেজার তো খুশিটাও যা বলছেন সেটাতেও ভেজাল এই লোকরা কি গলা ঝেড়ে কথা বলে না আরে বাংলায় বলতে হবে না খাটটিতেই বলেন না কিন্তু গলাটা ঝেড়ে বলেন আপনার ভাষাই বলেন শুধু পলিটিক্স ভাবে ভাবে যখন স্লোগান দিবেন তখন আর আওয়াজ কাউকে বলতে হয় না তখন পাশের বাড়ির লোক বিরোধী দলকেও ঘুমাতে পারবে না আপনাদের আওয়াজে যেটা বহুত টপ থেকে যে সাউন্ড বের করে ওর মালিকে বেহেতারে জানে আর কোরআনের মজলি সে খালি নেমে যাচ্ছে নিচে দিয়ে আমরা বারবার একটা কথা এই বলি আরে দংশন করতে না পারো কিন্তু ফস করাটা ছাড়োনি ফঁস করাটা ফস করাটা ছাড়োনি অন্তত ফঁসটাও করো তাহলেও বেঈমানদের ভিতরে একটু ভয় ঢুকবে কারণ আমরা সবাই জানি মাশাআল্লাহ শাবানুল মুআজ্জমের আজকে অষ্টম রজনী পড়ে গেল জানি রমজানুল মুবারক আসতে আমাদের কাছে আর প্রায় তিন সপ্তাহর মতন বাকি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া রমাদান এরই মাঝে আমরা সাবান মাস বিদায় দেব রমজানের আগমন আমাদের সামনে আসছে আর এই শাবানের মাঝখানে পনেরোতম শাবান সবে বারাত আমাদের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে তো সেই জন্য আজকে বর্তমান পরিস্থিতি এবং সমাজের এই অবস্থা আমার এবং আপনার এবং আমাদের সকলের সাথে কোরআনের কি সম্পর্ক আর কোরআনের কি সম্পর্ক হওয়া দরকার এ সমস্ত বিষয়গুলোকে সামনে রেখি দু চারটা আলাপ আলোচনা করার ভাবনা চিন্তা আছে বাকি ওমা ফি ফিকে ইল্লা বিল্লাহ আল্লাহ জানা ওই কথাগুলো বের করিয়ে নেন যে কথাগুলো আজকে এখানে আলোচনা হলে আমাদের সমাজের এবং যারা এখানে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমাদের সকলের মঙ্গল হবে অল্লাহ যেন সেই কথাগুলো বলিয়ে নেন বলি আল্লাহ মা আমি এটা মাদ্রাসার জলসা আমরা সবাই জানি কম বেশি এবং যেহেতু আজকের জলসার শেষ মোনাজাত বাংলার শ্রেষ্ঠতম মহাদ্দিস সমস্ত উস্তাদদের উস্তাদ সেই হাদিস জিজুল হক তাসিমি দাম বরকাত আলিয়া তিনি শেষ মোনাজাত করবেন এবং আমার পরোপুরি বাংলার একোনা থেকে ওকোনা পর্যন্ত সমস্ত বেদা আত বাতিলদের হুংকারের আর একটা নাম হলো হজরত মওনা জাইনুল আবিদিন সাহাব তিনিও এসছেন আমার পরে পরেই ইনশাআল্লাহ তিনি আসবেন প্রথম আমাদেরকে একটা জিনিস বোঝা প্রথম দরকার আপনার আমার লাইফে এটাই কি প্রথম জলসা না এর আগেও জলসা হয়েছে আপনার আমার জীবনে এটাই কি প্রথম জলসা না এর আগেও জলসা হয়েছে জোরে বলেন আগেও জলসা আপনারা শুনেছেন জলসা হয়েওছে কিন্তু আবারও আপনারা জলসাই বসেছেন আবারও প্রতি বছর জলসা হচ্ছে এরপরেও আল্লাহ হায়াত রাখলে আরও জলসা আপনারা শুনবেন কিন্তু এত জলসা হচ্ছে এত জলসা শুনছেন শোনার পরে জাতির উন্নতি কতটা হয়েছে কোনো দিন মূল্যায়ন করেছেন হ্যাঁ জাতির উন্নতি উন্নতি কতটা হচ্ছে উন্নয়ন কতটা হলো সেটার ওপরে কোনোদিন দিন ডিসকাস হয়েছে এটা ডিসকাস না হওয়ার কারণে এটা মূল্যায়ন না হওয়ার কারণে আমরা বুঝতে পারিনি যে কত পার্সেন্ট আমাদের লাভ হচ্ছে আর কত পারসেন্টেজ আমাদের লস হচ্ছে কারণ আমরা যতক্ষণ মূল্যায়ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যে এই ব্যবসাটাই লাভ আছে না লস আমার প্রত্যেকদিন কত বেচা বিক্রি হচ্ছে দোকানে আমি হিসাব করি না রাতের বেলায় কথা বলেন কত টাকা বিক্রি করলাম কত টাকা কি কি মাল গেল তাও লিখে রাখলাম দোকানে কোন কোন মাল প্রয়োজন সেগুলো নোট দিয়ে রাখি না যে আগামীতে যখন মাল অর্ডার হবে আনতে যাব তখন যেন এই মালগুলো অবশ্যই নিয়ে আসা হয় নাহলে খদ্দের ফিরে যাবে আচ্ছা মানুষ রাত্রি প্রত্যেক দিন যখনও ঘুমাতে যান আপনার পরিচয় আমার পরিচয় সবাই আমরা নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান ইমান বলা রাত্রে সবার আগে কোনো হিসাব হয় যে আমি সারা দিন কতগুলো গুনাহের কাজ করেছি কতগুলো ভালো আমল করেছি এবং কোন কোন কাজটা আমার করা উচিত ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি আগামীকাল ইনশাআল্লাহ সেই কাজগুলো আমি লিখে রাখছি যেন সেইগুলো করতে পারি কয়জন মানুষ এই রকম কাজ করেন এখানে থাকলে হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ বলেন একজনও পাওয়া গেল না আলহামদুলিল্লাহ বলেন একজনও পাওয়া গেল না শোকরান যে এই রকম ভাবনার মানুষ একজন আমাদের ভিতরে নাই আর যতক্ষণ পর্যন্ত এটা না করতে পারবেন আল্লাহ আল্লাহওয়ালাদের পরিচয় ছিল গানের দিনদের পরিচয় ছিল তারা ভাবতেন তাদের আমল সম্পর্কে ভাবতেন সারা দিন কোনো গুনাহের কাছে লিপ্ত হয়ে গেছে কিনা ভাবতেন এগুলো তাদের ভাবনা ছিল এবং তারা সেগুলোকে বাস্তবায়িত করতে আমরা কি মনে করি জানেন চল বড় ক্ষুদা মাদ্রাসায় জলসা এতদিন সব ছোট ক্ষুদায় জলসা শুনেছি এবার বড় ক্ষুদায় যাব প্রত্যেক দিন যেমন জলসা শুনেনি বক্তারা বক্তব্য রেখে যায় আমরা শুনে নিই আপন আপন বাসায় ফিরে চলে আসি শুধু মূল্যায়ন করি না না বেশ ভালোই কথা হয়েছে অমুক বক্তা না ভালোই কথা বলেছে অমুক বক্তা না ভালোই কথা বলেছে কথাগুলো তো বক্তাগুলো ভালো বললেন কিন্তু মানার ভাবনা চিন্তার ব্যাপারে আপনাদের ভাবনাটা কোথায় প্রথম ভাবা দরকার লক্ষ্য করে দেখেন মানুষ শুধু হলি হবে না রান্নার গোলাম জন্মগত মানুষ কোনো দাম নাই জন্মগত মানুষের কোনো দাম কথা বলেন দাম নাই বংশগত মানুষেরও কোনো দাম নাই একমাত্র মানুষের দাম হলো যেটা গুণগত মানুষ হবে গোলাম গুণগত মানুষ যদি হও তবে তোমার দাম জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষেরও কোনো দাম নাই পৃথিবীর মানচিত্রে ইহুদিও তো জন্মগত মানুষ খ্রিস্টানও তো জন্মগত মানুষ পৃথিবীর অন্যান্যরা তো জন্মগত মানুষ আপনিও জন্মগত মানুষ এই জন্মগত মানুষের কোনো দাম হবে না একমাত্র জন্মগত মানুষের কোনো দাম নাই বংশগত মানুষেরও কোনো দাম নাই কারণ বংশগত মানুষ যদি তালাশ করতে যাই রাল্লার গোলা। উপর থেকে নিচে পর্যন্ত যদি তালাশ করে দেখি এই ভারতবর্ষের জমিন সম্রাটদের রাজত্ব ছিল এক সময় ছিল না ছিল না সব মুসলিম সম্রাট মুসলিম বাচ্চারা রাজত্ব করে গেছে এই ভারতবর্ষের জমিনে প্রায় এক হাজার বছরের মতন যদি তালাশ করে ইতিহাসের পাতাগুনা আমরা ফলো করে দেখি ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই তার বংশ পরিচয় কি কোন নবীর বংশের ছেলে কিছু চা নাকি লাল চাটা যেন আমাকে একটু গরম চা দিল না আমাকে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আর এই নাম শুনেছেন হ্যাঁ না আরে ইয়ার হ্যাঁ হু কেটাও তো দেন এরা মনে হয় বেয়াদি করেনি নাকি বাদশাহরঙ্গজেব রহমাতুল্লাহ আলে কোন নবীর বংশে পীরের ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলে কার পুত্র শাহজাহানের পুত্র শাহজাহান কার পুত্র জুদা জুদা ভাই উদয়পুরের রাজার কন্যা জুদাবাই ভাইয়ের পুত্র হলো শাহজাহান জুদাবায়ের স্বামী হলো জাহাঙ্গীর জাহাঙ্গীর জাহাঙ্গীরটাকে সম্রাট আকবরের আকবরের সন্তান নাম সেলিম কিন্তু জাহাঙ্গীর উপাধি পেয়েছে বাদশা বাদশা আকবর ভারতবর্ষের জমিনে যতগুলো বাদশা ছিল তার মধ্যে নাম্বার ওয়ান লম্পট তো এ কথা বলে না নাম্বার ওয়ান লম্পট যে ভারতবর্ষের জমিনে বাদশাহিত্য করেছে মুসলমানের নামে থেকেছে ঠিক কথায় কিন্তু মুসলমানের নামের একটা কলঙ্ক ছিল এই বাদশাহ আকবর দিন এই ইলাহির মতন ধর্ম চালু করেছিল যে নিজে বলেছিল লা ইলাহা আকবর খালি ফাতুল্লা অর্থাৎ আমি নিজে আমার উপরে কলমা বানিয়েছে নিজে সেটা ছিল বাদশাহ আকবর তার ছেলে হলো সেলিম উপাধি পেলো জাহাঙ্গীর জাহাঙ্গীরের সন্তান হল শাহজাহান শাহজাহানের সন্তান হল বাদশাহজেব রহমাতুল্লাহ বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলী যেমন দেশের মাটিতে তিনি একজন বাদশাহ ছিলেন তেমনি আলিমের দিক দিয়ে একজন দক্ষ আলিম ছিলেন তিনি একজন ফাকিহের দিক দিয়ে দক্ষ ফাঁকি ছিলেন ফতোয়াই আলমগিরি যেটা আছে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলী লেখা ফতোয়াই আলমগিরি এতো বড় বাচ্চা বংশের পরিচয়টা দেখেন তার তার আব্বা সাজান আর সাজানের আম্মা জুদা বাই জুদা জুদা একজন হিন্দু মহিলা সেই বংশের ভিতর থেকে আমার আল্লাহ বাচ্চা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির মত মানুষকে ভারত জমিনে জন্ম দিয়েছে এরপরে লক্ষ্য করে দেখেন জন্মগত মানুষের কোনো দাম দাম নাই বংশগত মানুষেরও কোনো দাম দাম নাই একমাত্র গুণগত মানুষের কথা বলে না গুণগত মানুষের দাম গুণগত মানুষ যদি কেউ হতে চাই গুলাম তাকে কয়েকটা জিনিস প্রথম ফলো করা দরকার আমি শুধু সুরা ফাতিহার ভিতরে পড়লাম ইহি দিন শের কিন্তু পরের আয়াতে কি বলা হয়েছে শের পল্লদিন আলাইহিম ওই পথে চালাও যে পথে চলে তুমি আল্লাহ তোমার কাছে যারা পুরস্কৃত হয়েছে আমাকে ওই পথে চালাও যে পথে চললে আমি লাভবান হব আমাকে ওই পথে পথে চালাও এ যে চলে মানুষ উপকৃত হয়েছে এবং আল্লাহ তুমি তাদের প্রতি রাজি ওই পথে চালাও আমরা যদি ওটাকে তালাশ করতে যাই ওই পথে চলে লাভবান হয়েছে দুনিয়ার জমিনে কারা ইংল্যান্ডে একটা স্কুলে একটা ছেলে পড়াশোনা করতে গেল পাকিস্তানের এই সাউন্ডটা যেন আস্তে কমে যাচ্ছে না তো পড়াশোনা করতে যাওয়ার পরে মাস্টাররা সব ছাত্রদের প্রশ্ন করছে এক এক করে বাবু তুমি কি হতে চাও কেউ বলছে ডক্টর বাবু তুমি কি হতে চাও বলে আমি ইঞ্জিনিয়ার তুমি কি হতে চাও আমি ব্যারিস্টার তুমি কি হতে চাও আমি অমুক তুমি কী হতে চাও আমি অমুক একটা মুসলিম ছাত্রকে বলে বাবা তুমি কি হবে বলে আমি সাহাবি হতে চাই কি হতে চাই কথা বলে না কি হতে চাই সাহাবি আচ্ছা পৃথিবীতে সাহাবি কোনো ডিগ্রি আছে কোনো ডিগ্রিতে পাওয়া যাবে সাহাবি তো যখন ছাত্র বলেছে সাহাবি হতে চায় এবার ইংল্যান্ড তো এমনি হাই এডুকেশন এলাকা সব হাই এডুকেশন এলাকা এত বড় বড় শিক্ষিত মাস্টার তারা ভাবনা চিন্তা করে দেখছে যে এতদিন যাবৎ আমরা বহু ডিগ্রি দিলাম কিন্তু সাহাবি বলে তো কোনো ডিগ্রি পেলাম না কোথাও তো এরা যে সাহাবি এ ছাত্র যে সাহাবি হতে চায় তো এ ডিগ্রিটা পৃথিবীতে আবার কোথায় পাওয়া যায় তো মাস্তাদা বলছে সাহাবিটা কাকে বলে তো ছাত্র বলছে ওটা বলতে পারবো না কিন্তু সাহাবি হতে চাই আমি বড় হয়ে সাহাবি হতে চাই মাস্তাদা তো পেরেছান এমন একটা ডিগ্রির নাম বলছেন আপনি যে ডিগ্রিটা আমরা কোনোদিন শুনিনি অথচ আপনি হতে চাচ্ছেন এত হাই এডুকেশন নেওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করবে টেকনোলজি উন্নত হয়ে গেল কেউ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে আপনি বলছেন সাহাবি হবেন তার নিশ্চয়ই আপনার ভিতরে যখন সাহাবি হবার মানসিকতা আছে এই ডিগ্রিটাও সারা পৃথিবীতে একটা ডিগ্রি নিশ্চয়ই আছে কিন্তু এ যখনও বলতে পারছে না মাস্টাররা বলে একটা কাজ করো বাবা বলে কী স্যার বলেন বলে আগামীকাল বিকালবেলায় তোমাদের বাড়ি আমরা যাব আমরা টোটাল স্কুলের টিচাররা বলে কারণ বলে এমনি যাবো তোমার আব্বাদের সাথে তোমার গার্জেনদের সাথে আমরা একটু দেখা করতে চাই বলছে ঠিক আছে স্যার আপনারা আসবেন তো এটা আমাদের সৌভাগ্য আমার বাড়িতে আপনারা আসবেন আমার টিচাররা আসবে আমার আব্বা মাও খুব খুশি হবে স্যার আপনারা কালকে আসেন আমি বাড়িতে বলে দেব এরপর আগামীকাল বিকালবেলায় চলে গেলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে এবার টি টেবিল চায়ের জন্যে টেবিল চা পানি দিবে মাস্টার এসে স্কুল থেকে সব টেবিল দিয়ে বসিয়ে যখন চা পানি রেডি করেছেন মাস্তাদা খালি একটাই কথা বলছে হ্যাঁ ভাই বলছিলাম একটু যদি বসেন খুব ভালো হয় চা পানি তো খাওয়া হবে কিন্তু একটু বসার খুব এমার্জেন্সি দরকার আছে বলছি চা পানি পান করুন তারপরে কথা হবে ইনশাল্লাহ চা পানি খাওয়ার পরে পর মাস্তাদা বলছে আপনি তো এই সন্তানের গার্জেন বলল হ্যাঁ বলে এখন গতকালকে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছিলাম যে বড় হবার পরে কার কি তৈরি হবার মানসিকতা আছে কে কি নিয়ে পড়াশোনা করতে চাও এবং বড় হয়ে কি হতে চাও তো আপনার ছেলে একটা ডিগ্রির নাম বলেছে ডিগ্রিটার নাম হলো সাহাবি তো বাপটা মুচকে মুচকে হাসলেন তো বলছে সাহাবি ডিগ্রির নাম আমার ছেলে কি বলেছে সাহাবি হবে সাহাবি হতে চায় বলো হ্যাঁ এরপরে গার্জিয়ান বলছেন স্যার সাহাবি কোনো ডিগ্রির নাম নয় সাহাবি কোনো ডিগ্রির নাম নয় সাহাবি হলো এমন একটা পরিচয় পরিচয় সাহাবি হলো এমন একটা আমার বাড়িতে প্রত্যেক দিন হায়াতু সাহাবা সাহাবিদের বিভিন্ন রকমের ঘটনা বর্ণনা প্রত্যেক দিন তালিম হয় আর আমার সন্তান প্রত্যেক দিন ওই তালিমে বসে প্রত্যেক দিন নজিরবিহীন সাহাবিদের ঘটনা যখন আমার সন্তান শোনেন শোনার পরে তার মেমোরিতে একটা জিনিস ঢুকেছে যে সারা পৃথিবীর জমিনে যদি ভালো মানুষ কেউ থাকে নাম্বার ওয়ান যদি কোনো মানুষ কেউ হতে চায় একমাত্র ওই পরিচর্যার নাম হলো সাহাবি জোরে বলা যাবে না সোহান আল্লাহ যেটা কোরআনুল কালিমের ভিতরে আল্লাহ তার নিজের ভাষাই বললেন ইমান তোমরা আনবে মতন

মায়ার নবী তার ভাষাই বললেন কুনু মা আনা আলাই ওয়া আসহাবি কুরআনুল কারীম বিভিন্ন জায়গায় বললেন رضی তাআলা আনহুম ওয়া আন ওরে আল্লাহর গোলাম একবারের জন্য নয় আমরা যদি হাজারবার ভাবনা চিন্তা করে দেখি ছাত্র সম্পর্কে যখন গার্জেন বললেন সাহাবি কোনো ডিগ্রির নাম নয় সাহাবি হলো একটা চৈত্রের নাম সাহাবি হলো একটা ব্যক্তিদের নাম সাহাবি হলো একটা আখলাখের নাম সাহাবি হলো একটা জীবন আদর্শের নাম সাহাবি আমার ছেলে ওই জন্যই হতে চায় কারণ ডাক্তার হলেও ভেজাল হবে ইঞ্জিনিয়ারেও ভেজাল হবে ডেতেও ভেজাল হবে একমাত্র সাহাবিতে কোনো ভেজাল এক কথা বলে না জোরে বলেন সাহাবিতে কোন ভেজাল নাই ওই জন্যই তো মায়ার নদী মাদিনাওয়ালা বললেন হইরুল কোরুনে করোনী সুমদ নদিনা যাদুন হুম সুমদ নদিনা যাদুন হুম মায়া আর নবীমাদীনাওয়ালা গ্র্যান্টি দিলেন তিনটে জামানাকে তিনি শ্রেষ্ঠ বললেন হইরুল করুণী করোনী সুম্মদ নদী নায়ালুন সুম্বর নদিন আয়ালুন এই জায়গা থেকে যদি আমরা ভাবনা চিন্তা করে দেখি আপনার গোলাম দুনিয়ার জীবনে আমরা যদি আমাদের 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 আঁকা তালাশ করে আমরা দেখি সাহাবিদেরকে ফলো করে চলেছে কারা ভারতবর্ষের তাবর তাবর ওলামা একরাম ছিলেন যারা কাসিম নানুদ্ রহমাতুল্লাহ আলাই মাহমুদুল হাসান দেওবান্দি রহমতুল্লাহ আলাই হোসেন আহমদ মাদারি রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীর বেইমান গণ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে গেছে আল্লাহ গোলাম কি রানী ভিক্টোরিয়ার মতন রানী তিনি নিজে বলছেন ভারতবর্ষ আপনার লন্ডনের বুকে যে লাইব্রেরিটা আছে ব্রিটিশ ইন্ডিয়ান লাইব্রেরি যেখানে সোনার অক্ষরে লিখে রেখে দিয়েছে রানী ভিক্টোরিয়া নিজে বলছেন ভারতবর্ষের জমিনে ওই মানুষগুলো কি মানুষ না অন্য কিছু কোন মানুষগণ কয়েকজন মানুষের নাম নিয়ে তিনি বললেন মাহমুদুল হাসান দেওবন্দি হুসেন আহমদ মাদানি এই মানুষগুলো মানুষ না অন্য কিছু বলে কারণটা কোথায় বলে এদের কি যদি মানুষ হয় ইংরেজদের বিরুদ্ধে এই মানুষগণ এত সচ্চার পাহাড়ের মতন হিমালয় পর্বতের মতন এমন দাঁড়িয়ে যায় এদের মাঝখানে পাহাড়কে নড়ানো সম্ভব হয়েছে কিন্তু এই মানুষগুলোকে কোনোদিন নড়ানো সম্ভব জোরা বলেন সম্ভব হয়নি আজ ভারতবর্ষের জমিনে অনেক মানুষ আমাদেরকে টানা দেয় অনেক মানুষ অনেক রকমের কথা বলে আল্লাহ গোলাম আজকে আমরা পনেরোই আগস্ট পালন করি এতে কোনো সন্দেহ নাই ঝান্ডা একটা তুলে দিলাম আমরা ঝাণ্ডা তুলতে মাহের ওরে ঝান্ডা তুলতে কোনো কোরবানি লাগে না ঝান্ডা তুলতে কোনো রক্তের বিনিময় লাগে না ঝান্ডা তুলতে কোনো কষ্ট হয় না তুমি ঝান্ডা তুললে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করলে নাচ গান পর্যন্ত করিয়ে দিলে বিভিন্ন রকমের কুচকাওয়াজ করে দিলে এটাতে কিন্তু কোরবানি লাগে না ওই ঝান্ডাটা তোলার পিছনে যারা কুরবানি দিয়েছে স্বাধীনতার মূল্য কি স্বাধীনতার মর্যাদা কি স্বাধীনতা মান কি এটা যদি জানতে চাও ওই ব্যক্তিগুলোর কবরে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও মাহমুদুল হাসান কবরের সামনে গিয়ে গিয়ে দাঁড়াও জিজ্ঞাসা করো স্বাধীনতার মান কি এই স্বাধীনতার মর্যাদা কি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ নালী কবরের সামনে যাও ওখানে গিয়ে জিজ্ঞাসা করো স্বাধীনতার মান কি এর মর্যাদা কি ওখানে গিয়ে যাও কবরের মাটি কোনো পর্যন্ত তোমাকে জবাব দিবে রে ভাই অন্য কোনো জায়গায় তুমি এমন মর্যাদা পাবে না জাফর থানাসির রহমাতুল্লাহ নেই একজন বিখ্যাত আলিমে দিন বিখ্যাত বুজুর্গ একটা ছোট্ট ইতিহাস শুধু আপনার সামনে প্রথম তুলে ধরি এইটা যদি আপনার সামনে রাখে আপনি আরো পরিষ্কার বুঝতে পেরে যাবেন জাফর থানা শির রহমতুল্লাহ নাম আমরা অধিকাংশই শুনেছি উনি শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আল্লাহ গোলাম ব্রিটিশ সেনাবাহিনীরা সব বাইনার বাড়িতে আসলেন বাড়ির ভিতরে ওনার সন্তানগুলোকে বাড়ির ভিতর থেকে শুধু যেমন থালা প্লেট ছোঁড়া হয় বাড়ির সন্তানগুলোকে বাড়ির ভিতর থেকে ধরেছে ধরেছে আর বাইরে আছাড় মেরেছে আর ছুড়ে ফেলেছে সব সন্তানগুলো শেষ বিবি বাচ্চাকে পর্যন্ত এইভাবে নির্যাতন চালিয়ে শেষ করেছে জাফর ফার্থ থানির রহমাতুল্লাহ নেই হাতে হ্যান কাপ পায়ে যখন বেরিয়ে পড়িয়ে দেওয়া হলো এরপরে পা হাঁটতে পারে না চাবুক দিয়ে পিটানো শুরু করেছে চাবুক তো চাবুক এত চাবুকের আঘাত শুরু করলেন জাফর জাফরত্থানহমাতুল্লাহ আলে পা দিয়ে হাঁটতে পারেন না যখন ওই রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন আরও চাবুকের আঘাত করে যেতে 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 যখন বন্দি করে দিলেন জেলখানার ভিতরে এরপরে জেলখানার ভিতরে বন্দি হওয়ার পরে এরপরে সরকার অর্ডার করে দিল এদেরকে ফাঁসির ওয়াডার হয়ে গেল ফাঁসির যেমনি ওয়াডার হলো আল্লাহর গোলাম জাফর রহমাতুল্লাহ আলে তার সাথী সঙ্গীদের সবাই মিলে যারাই ছিলেন সব একে অন্যের গলায় মিলা শুরু করে দিয়েছে মিলা শুরু করে গলায় 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 দিয়েছে সবাই একে অন্যকে সাধুবাদ জানাচ্ছে আরে আলহামদুলিল্লাহ পর আলহামদুলিল্লাহ পর শুক্রান 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 বলে কারণটা কোথায় বলে সহাদতের খবর আমাদের কাছে পৌঁছে গেছে আল্লাহ বলবেন না শাহাদতের খবর আমাদের কাছে পৌঁছে গেছে আমরা সব বাই ফাঁসির কাস্তে ঝুলব আর ফাঁসির কাস্তে ঝুলব আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় এরা আল্লাহর গোলাম আমার ঘর বাঁচানোর জন্য নয় আমার বিবি বাঁচানোর জন্য নয় আমার ছেলে বাঁচানোর জন্য নয় আমার জায়গা জমি বাঁচানোর জন্য নয় যে ভারতবর্ষের জমিনকে বাঁচানোর জন্য তারা খুশি বনে খুশি বনে আনন্দ চিতে একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করা দরকার এই দিনের প্রতি যেন আঘাত না হয় এই দিন যেন রক্ষিত থাকে আমরা মনে মনে ভাবলাম দিন বুঝে আরামের সাথে আমরা পেয়ে গেছি জলসাই চলে যাচ্ছি বক্তারা বকে দেন এক দেড় ঘন্টা দু ঘন্টা আহা সব কথাগুলো শুনে নিলাম কিন্তু বক্তব্য রাখার আগে ওই বক্তাদেরকে কত পড়াশোনা করতে হয়েছে কত সময় ব্যয় করতে হয়েছে ওইটার কি আপনি থরি বুঝবেন আপনি মনে করলেন দু ঘন্টায়, বসলাম সব শুনে চলে গেলাম বা আপনি তো বিশ বছরের থিউরিটা পেয়ে গেলেন কিন্তু সে ঘন্টা বলার বছর করে আস। দু একবার নয় বর্তমান সমাজের গোয়েন্দা বিভাগ বলুন আইবি বলুন ডিআইবি বলুন প্রশাসনিক বন্ধু বলুন সরকার বাহাদুর বলুন সব বাইকে জানা দরকার আল্লাহর গোলাম জাফর থানা শির রহমতুল্লাহ নেই সন্তানদেরকে এতিম করলেন নিজের ঘর বাড়ি বাড়ি ঘর রক্ষার জন্য নাকি কথা বলে না কাকে রক্ষার জন্য জোরে বলেন দেশকে রক্ষার জন্য শুধু নয় দেশও যেন রক্ষিত থাকে দিনও যেন রক্ষিত থাকে দিনও যেন আক্রান্ত না হয় দেশও যেন অক্ষত থাকে জাফর রহমতুল্লাহ বিবির জন্যে বিবির জন্যে না বাড়ির জন্যে না গাড়ির জন্যে না জায়গার জন্যে না জমিনের জন্যে না জাফর যেমনি আমরা একে অন্যের সাথে গলা মিলতে শুরু করে দিলাম যে শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ কারণ সব শাহাদতের তামান্না আমাদের তো আছেই ওই জন্য শাহাদতের চিঠি শাহাদতের পাইগাম আমাদের কাজ পর্যন্ত চলে এসছে আল্লাহর গলা যেমনি ইংরেজদের কাছে খবর হলো যে এদেরকে ফাঁসির কাছতে ঝুলানো হবে ওই জন্য সব জেলখানায় খুশি পালন করছে বলো ইংরেজ বললেই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে খুশি হতে দেওয়া যাবেন কথা বলে না যদি ফাঁসির অর্ডার করে খুশি হয় এদেরকে ফাঁসির অর্ডারটা ক্যান্সিল করে দাও কারণ ফাঁসির অর্ডারে যদি এরা খুশি হয় এদেরকে খুশি হাসতে দেখা যাবে না কারণ আমরা এদেরকে কষ্ট দিতে চাই এরা কষ্টই পাবে এরা হাসতে পারে না যেমনি দেখলো আনন্দ করছে এরপর ইংরেজ বলল না আর ফাঁসি হবে জোরে বলেন ফাঁসির অর্ডার পুরো ক্যান্সিল মন সবার খারাপ শাহাদতের তামান্না ছিল শহীদ হবা আমার আল্লাহর সাথে দিদার হবে কারণ যে এই শহীদ দুনিয়া জমিনে যারা শহীদ হবে আল্লাহ রে গোলাম শুধু শহীদ হতে দেরি আমার আল্লাহর সাথে দিদার হতে দেরি কথা বলে না দেরি না জাফর ওই জায়গায় যখন ফাঁসি রদ হয়ে গেল আমরা ভাবলাম এরপরে কি করবে বুঝে উঠতে পারলাম না সেই জায়গায় তখন ওখান থেকে অর্ডার যখন ক্যান্সেল হয়ে গেল আমি রাত্রিবেলায় জেলখানার একটা জানলা দিয়ে শুধু মেরে দেখতে শুরু করলাম একটা জানলা দিয়ে যখন ওকিম আল্লাহ আল্লাহর গোলাম বারো জন আলেম বারো জন আলেমকে দেখলাম বেইমান গুন শুয়ে রেখেছে ওই বারো জন আলেমকে শোয়ানোর পরে দেখলাম উত্তপ্ত গরম লোহা দিয়ে চোখ কান পা থেকে মাথা পর্যন্ত বডি গণ শুধু ছ্যাঁকা দেওয়া হচ্ছে পা থেকে যখন ওই বারো জন আলিম দিন তাদেরকে যখন ছ্যাঁকা দেওয়া হয় রাল্লার গোলাম আমি চোখের সামনে দেখলাম ওই উত্তপ্ত লোহার তাপ ওই সমস্ত বলা আমার সহ্য করতে না পারে ওই জায়গাতে আমার চোখের সামনে আমি দেখলাম বারো জন কিন্তু দুনিয়া ত্যাগ করলেন তারপরেও বেইমানদের কাছে ইমান বিক্রি জোরসে বলো ইমান বিক্রি করে নাই এখানে আমরা যারা বসে আছি আল্লাহ গোলাম যদি ভোটের আগের দিন শুধু বলে যায় চাচা আমি দাঁড়িয়েছি গো ও তুমি দাঁড়িয়েছ তুমি দাঁড়িয়েছ চিন্তা চলেছ তুমি নিশ্চিন্তে যাও ও একটা পার্টি ঘুরে গেল আবার এক ঘন্টা পরে আর একটা পার্টি নেতে আসলো চাচা ও তুই দাঁড়িয়েছিস তুই নিশ্চিন্তে যা আবার দেখা গেল ঘন্টা খানাক পরে আর একজন ঢুকেছে চাচা ভালো আছো ভাই তুমি এখানে চাচা আমি দাঁড়িয়েছি গো হ্যাঁ তুমি দাঁড়িয়েছো তুমি নিশ্চিন্তে যাও আমার ফ্যামিলির ভোটটা তোমার ফাইনাল চাচা ক জায়গায় ওয়াদা মারলো কথা বলে

টেনশন নাই চতুর্থ তিন নম্বরটাতেও নিয়ত করলো টেনশন নাই কিন্তু চতুর্থ নম্বরটার কাছে বলছে টেনশন নিতে হবে না মাল রাত্রের বেলায় ভরে দিবি সাইজ করে দেবো সকালবেলায় বুঝতে পারেন নাই হ্যাঁ রাত্রে শুধু মাল ভরে দিবি মাথা পিছু পাঁচশো টাকা করে দিবি বলে ওই যে তিনজনাকে ওয়াদা করলে ওটা ওটা ভুলে যা ওটা দেখতে হবে না তোকে একবার ভেবে দেখেন একবার চিন্তা করে মূল্যায়ন করে দেখেন আপনারা মনে করেন শুধু ভারতবর্ষের জমিনে এরাই বুঝে শুধু জানি মুসলমানদের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে না রে আল্লাহর গোলাম যারা সামনে বসে আছেন জায়গাগুলো ফাঁকা ওরা দাঁড়িয়েছে বেচারা একা একা একটু যদি সুযোগ করে দেন ওরাও এখানে বসে যায় তাহলে সুযোগটা ভালো হয় আর কি বলবে এর থেকে কিছু বেশি বলার নেই এবার খুব লক্ষ্য করে দেখেন এর মানে বুঝতেই পারেন নাকি এবার বুঝতে পেরেছি এরপরে চলেন ওই যে বাইরে যেগুলো দাঁড়িয়ে আছেন আমি যাব না আপনারা আসবেন যেগুলো ওই গেটে দাঁড়িয়ে আছেন ওই সুজাসুজি চলেন ভাই ভিতরে ঢুকেন জায়গা অনেক আছে বসে যান চলেন এবার ও বলছে ওই যে তিনজনকে ও আদা করলে তো বলছে ও আদা তো ফ্রি ওয়াদা ছিল ও আদা তো ফ্রি ওয়াদা পাঁচশো টাকা যখন পেয়ে গেছে আর আর ওখানে যাবে কথা বলেন ইমান আর ওখানে যাবে হ্যাঁ এ বছর বয়স হয়ে বছর নামাজ নাই আশি বছর রোজা নাই বছর বছর হারাম পথে চললে হারামের পথে চালিয়ে কোরআনের পথে চললে না আর আশি বছরের নামাজ আশি বছরের হারাম আশি বছরের হালাল পথ আশি বছরের কোরআন থেকে দূরে থাকা ইরা বলল মরার পরে তিন দিনে একটা কোরআন খতম একটা খতমেই আশি বছরের নামাজ মাস একটা মিলাদি আশি বছরের গুনামা তোমার আশি বছরের নামাজ তোমার আশি বছরের চুয়া আশি বছরের বছরের হারাম কোরআন থেকে বিমুখ হয়ে থাকা তুমি মনে করলে একদিন সব পেয়ে যাবে যদি একটা দিনের ওই একটা খতমের জন্য যদি আশি বছরের সব মাফ হয়ে যেত হাই রে সলিম উদ্দিন তাহলে দুনিয়ার জীবনে মসজিদ গুলো সব বিরান করে থাকত কারণটা কোথায় কারণটা তো একটাই জায়গায় মর্যাদা যেভাবে থাকা দরকার ছিল ও প্রতি যে আন্তরিকতা সেটা আমাদের ভিতরে ধরিয়াছে আমরা মনে করি ওয়াসিম রিজবির মতন গাদ্দার গুলোই বুঝি শুধু কোরআনের দুশ্মন আরে কোরআনের দুশ্মন তো ঘরে ঘরে বসে রেখেছ জাতির গাদ্দার তো ঘরে ঘরে বসে রেখেছ তোমার বাড়ির কোরআন বিরান হয়ে পড়ে থাকে তোমার বাড়ি তোমার এলাকার মসজিদ বিরান হয়ে পড়ে থাকে তুমি কোন দরদে বলো কোন লজ্জাই বলো যে তুমি 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 কোরআনের অনুসারী তুমি কোরআনের মোহাবৎকারী তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো তুমি নিজেই তো কোরআনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছ অথচ আমরা জানি না আল্লাহ গলাম চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে বিবি বলুন বাচ্চা বলুন গার্লফ্রেন্ড বলুন বয়ফ্রেন্ড বলুন সব ফ্রেন্ড বলুন শুধু দরজা থেকে বেরিয়ে আপনার বিবি বাচ্চারা দরজা পর্যন্ত দরজার পরে আর আপনার বিবি বাচ্চা বার হবে দরজা পর্যন্ত আপনার বিবি বাচ্চা আর আপনার নয় এরপরে গ্রামের শহর শহর এলাকায় দোকান পাটের যারা বাজার ঘাটের সব বন্ধু বান্ধব পরিচিত তারা জানাজা পর্যন্ত আপনার সাথ দিবে, তারপরে আর দেবে না জানাজাটা পড়বে আপন বাড়ি ফিরে চলে যাবে এরপরে যারা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকবে আল্লাহর গোলাম তারা যাবে কোন পর্যন্ত শুধু কবরের মাটি পর্যন্ত ওর পরে আর যাবে কথা বলে ওর পরে আর যাবে খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন এরপরে গিয়ে বলবেন কি বিসমিল্লা আলা বিল্লাতি রসহ আহা কি আদরের কথা পরে আপনি লাশটাকে রেখে দিলেন বিসমিল্লাহ যে লাশটাকে বিবি নিল না যে লাশটাকে ছেলে নিল না যে লাশটাকে গ্রামের লোক রাখলো না যে লাশটাকে এলাকায় কেউ রাখলো না যে মরাটাকে কেউ নিল না কেউ না কেউ না কেউ না তুমি জবাব দাও রে আল্লাহ রে গোলাম গাড়ি কি মরা মানুষের জন্য জ্যান্ত মানুষের জন্যে গাড়ি জ্যান্ত মানুষের জন্যে না মরা মানুষের জন্যে বলেন না আওয়াজ দিয়ে জেন্ত মানুষের জন্যে বাড়ি কথা বলে না জায়গা জমি বিবি বাচ্চা সব বাড়ির জন্য জেন্ত মানুষের প্রয়োজন হলো শুধু আমার নবীর সুন্নতের জন্য জেন্ত মানুষের আর প্রয়োজন হলো কথা বলে না প্রয়োজন হলো না বলে মরার পরে লাশটা যেটা কেউ নেবে না কেউ নেবে না ফেলবি কেনে ফেলবি কেনে ফেলবি কেনে

পানিও নেয় না শুধু নড়াই আর উঠে যায় ও কুত্তার মতন ও দাঁড়িয়ে মতে দুবার নাড়াই আর উঠে পালিয়ে যায় তুমি একবার বিবেক দিয়ে বলো একে যদি বলে বিস্মিল্লাহ ওয়ালা মিল্লাতি রসুল এই লাশটা মরা লাশটা আমার রসুল নিয়ে কি করবে বলো ইজাম আ ইনসান ইন কথা আমালু ইল্লা মিন ইল্লাম ইল্লা মিন ইন জারিয়া। মরার পরে তো সব যখন বন্ধ এই মরা লাশটা নবীকে দিয়ে লাভ কি হবে বলো যতদিন জেন্ত ছিলে নামাজ তোমার জন্য সুন্নত তোমার জন্য গাড়ি জেন্তর জন্য হলো বাড়ি জেন্তর জন্য হলো জায়গা জেন্তর জন্য হলো আর শুধু নবীর সুন্নতটা মরার জন্য হলো কথা বলে না মূল্যায়ন করে যদি দেখি আল্লাহর গোলাম শুধু নিজেকে মুসলমান দাবি করলে হয় না জলসা বহু দিন 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 জলসাই সুরে যাচ্ছে কিন্তু আমলের দিক দিয়ে যদি আমরা তালাশ করে দেখি আমার ছেলে সকাল সকালবেলায় উঠে আমাদের মহিলাদেরকে তাকিয়ে দেখবেন কোরআনের প্রতি মহাব্বত কম কেন কোরআনের প্রতি অনুসরণ কম কেন কোরআনের প্রতি আন্তরিকতা নাই কেন আপনাদের এই দেখবেন ইংলিশ মিডিয়াম চলে ইংলিশ মিডিয়াম চলে আছে না সকাল সকালবেলায় উঠেই দেখবেন বাচ্চার মা ছেলেকে খুব সুন্দর করে গোসল টোসল করিয়ে লাওয়া ধোয়া করিয়ে টাই প্যান্ট সব কিছু পরিয়ে দিয়ে দেখবেন সাজিয়ে গুছিয়ে একদম ফ্রেশ করে লাগিয়ে তো পাশের ছোট ছেলেটা সেও একটা পাঞ্জাবি একটা মাথায় টুপি পরে এটা কি হলো দেখবেন একদম ড্রেস ট্রেস করিয়ে রেডি করছে একদম টাই সব কিছু পরিয়ে একদম ফ্রেশ করে পকেটে কিছু টাকা পয়সা আবার পাশে দেখবেন একটা বাচ্চা মাথায় টুপি একটা পাঞ্জাবি মোটামুটি একটা কিতাব পেপারে করে জড়িয়ে বুকে নিয়ে মাকে বলছে মা ভাইয়াকে দশ টাকা দিলে আমাকে পাঁচ টাকা দাও না তোর আর টাকার কি দরকার তুই তো যাবি মক্তবে এ যাচ্ছে স্কুলে ওজন ওর দশ টাকা দরকার এ মক্তব্যালাকে পাঁচ টাকাও দিলে না ছেলে তখন পাল্টা বলছে যে মা ওর শিক্ষাটা যদি শিক্ষা হয় ওর শিক্ষায় যদি দশ টাকা পাওয়া যায় তুই আমার শিক্ষায় যদি পাঁচ টাকাও না পাওয়া যায় এ শিক্ষায় আমার আজ থেকে আর যাবার কোনো দরকার নাই কোরআনের দুশ্মন কোথায় আরে বলো না কোরআনের দুশ্মন কোথায় আরে ঘরে তাও কি তোমার ছেলের যখন টিউশনের সময় ফাঁকা থাকে টিউশনের জন্য বাঁধা অঙ্কের আলাদা মাস্টার ইংরেজি আলাদা মাস্টার ইতিহাসের আলাদা মাস্টার সব দিয়ে স্কুলের সময় ব্যয় করে তারপরে যদি ফাঁকা থাকে তখন বলছি ওই ফাঁকা সময়টা তো কোরআনটা যাবে না তার মানে বাঁচলে পাবি হ্যাঁ খাবার পরে বাঁচলে কাদের দেয় কথা বলে না বাঁচলে স্থান তোমার কাছে নাম্বার ওয়ানের এর জায়গায় আরে বলো না এমনি ভয়ে কাটছ এমনি এনআরসির ভয় কল কাঁপাচ্ছে এমনি বলার মতন সাহস না পাওয়ার কোথায় বলার মতন জায়গাটা এই জন্য তৈরি নাই তো কোরআনের ভিতরে পাওয়ার তো কোরআন ওয়ালাদের ভিতরে ছিল যারা সারা পৃথিবীর কাছে দিয়েছে করে কাটিয়েছে হয়েছে ঝুলেছে কিন্তু বেইমানদের সামনে মাথা আনত করে তুমি তো পাঁচশো টাকা ইমান বিক্রি করো দু টাকার গমেতে ইমান বিক্রি করে দাও তুমি নিজেকে যদি ইমানের দাবি করো তুমি ভাবনা চিন্তা করে দেখো ওই ছাত্র এমনি বলেনি আমি ডিগ্রি ডক্টর হতে চাই না ইঞ্জিনিয়ার হতে চাই না ব্যারিস্টার হতে চাই না আমি হতে চাই কি সাহাবি কারণ ডাক্তার হয়ে লাভ নাই ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই কারণ দেশের এক একটা এক এক রকমের বড় বড় গাদ্দার তৈরি হবে কিন্তু যদি সাহাবীর মতন আখলাখ ঢুকাতে চায় সাহাবীর লাখ যদি আমার ভিতরে থাকে সারা পৃথিবীর মানুষের কাছে নয় আমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে নাম্বার ওয়ান জায়গায় পৌঁছে যায় কারা সাহাবীর মত اخلاق যদি করতে চাও আর গোলাম জান্নাতে যাওয়ার জন্য একটাই পথ কানু মা আনা আলাইহি ওয়া আসহাবি মায়ার নবী মদিনা বলার তরিকাকে যেমন আপন বানাতে হবে তার মত পথের ওপরে যেমন চলা লাগবে জামাতের অনুসরণ আপনাকে করা লাগবে সাহাবির আখলা কেমন ছিল তার চরিত্র কেমন ছিল তার গঠন কেমন ছিল কোরআনের প্রতি তার মোহাবত কেমন ছিল আমরা যদি তালাশ করে দেখি যে কোরআন সাহাবিদের জামানায় ছিল সেই কোরআন এখনও পর্যন্ত আছে ও কোরআনের পাওয়ার কেমন ছিল সারা পৃথিবীর বেইমানগণো একদিকে ছিল এক একজন ইমানওয়ালা সাহাবি দাঁড়িয়ে যেত বেইমানগুনো তাদের দাঁড়ানো দেখে ভয়ে পর্যন্ত কম্পিত হতো আজ এত হাজার হাজার ভারতবর্ষের জমিনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান এরা কোরআনওয়ালা দাবি করে আল্লাহর গোলাপ কিন্তু কোরআনওয়ালা দাবি করলে হবে কি এ কোরআনের দাবি শুধু মুখে করে কিন্তু বাস্তবে কোরআনওয়ালার আশেপাশেও এরা থাকে কথা বলা থাকে কারণ সব তো আমরা নিজেরাই দুশ্মন বহু নেতা এমন তৈরি হয় বহু কোরআনের দুশ্মন আমার বাড়িতে এমন তৈরি হয় একজন নেতা এক জায়গায় এসে ভাষণ দিচ্ছে আহ মৈলবী গণাই যত সব বড় বড় ডায়লগ আর মৈলবীদের যত সব বড় বড় ফতোয়া আমার মনে হয় আমার ইচ্ছা যায় মৈলবীদের পেট গণকে ফেরে হালুয়া বের করে দিই মৈলবীদের পেট ফেরে কি বের করে দিই আরে বলো না কি বের করে দিই হালুয়া বের করে দিই আর কোরআনের এলিম যার ভিতরে থাকে তাকে নত করা যায় কথা তাকে নত করা যায় একজন আলিম গিয়ে সেখানে পাল্টা বক্তব্য শুরু করলেন ভাই किसने कहा मुल्ला का पेट चिरकर कर हलवा निकलने के बाद किसने कहा मैं एक बात बताता हूं अरे हलवा अगर चाहिए तो पेट चिरने की जरूरत क्या है अरे तुम तो बोलो ना गर्मा गर्म, गर्म निकाल के देंगे पेटे हलवा जो बेर को तो पेट फाटते हवे पेट फाटते हे আরে বললে তো সঙ্গে সঙ্গে অরিজিনাল মাল গরম গরম দেওয়া যাবে না তো বলছে মোল্লাদের পেট ফেটে পেট ফেটে হালুয়া বের করার দরকার কি আছে তুই তো বলে দেখ না যখনই বলবি তখন গরমা গরম পেয়ে যাবি এরা মনে করে আমরা আমাদের মতন বলে দেবো কোরআন ওয়ালাদেরকে কোনো অবস্থায় কেউ নত করতে পারেনি আর কেয়ামত পর্যন্ত পারা সম্ভব সম্ভব না শুধু আমাদের একটার অভাব আমরা প্রকৃত যদি কোরআনের অনুসারী হতে পারতাম প্রকৃত যদি কোরআন ওলাদের সহবাদ লাভ করতে পারতাম যেমনভাবে আমাদের যেমন যেমনভাবে আমাদের মুরব্বীরা এদেশের মানচিত্রে কোরআন মেনে কোরআনের হিফাজত করে কোরআনকে সামনে রেখে যেভাবে আদর্শ হিসাবে এদেশের মাটি কামড়ে লড়াই করেছে আমরা যদি তাদের অনুসরণ করতে পারতাম সাহাবি পর্যন্ত আপনাকে যেতে হবে না অন্তত আপনার দেশের যে সমস্ত বীর সন্তানগণ আপনার দেশের যে সমস্ত ওলামাইকরামগণো মানুষ বলে অনেক বড় বড় কথা মানুষ অনেক বড় বড় কথা বলে আজকে মিডিয়া বর্তমান সমাজে এরাও অনেক বড় বড় কথা বলে কিন্তু বাস্তব হালাতটা আমরা সঠিক বলার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কয়টা মানুষ জানে শুধু বলার মালিক বলে বেরিয়ে চলে যায় কিন্তু বললে বলার থেকে আগে ভাবো যে বলে বেরিয়ে যাচ্ছে সেটা একবার নয় দশ বার ভাবো যেটা বলছো তার বাস্তবতা কতটা আছে আর কোনো ইলান আছে কিন্তু একশোটা বলেন আমাকে নাই তো এই একটা খাবার আইটেম মানে পেট পূজাটা একদম মোনাজাতের শেষে হবে মাঝখানে নো সাউন্ড নো ডিস্টার্ব পুরি স্টপ বুঝতে পারছেন না কি হবে পেট হবে ভারী তো কার বাপের ধার ঠিক না আর এটাই হয়ে থাকে তো সেই জন্য মাসাল্লাহ ইঞ্জিনিয়ার এটা থাক এ যতক্ষণ টানবে টানে অন্তত বসে থাকে তো মাসাল্লাহ ওটার আসলে আপনাদের ব্যাপার নয় আপনারা কোরআন প্রেমিক মানুষ আপনাদের কোরআনের আকর্ষণ কোরআনের মহাব্বত আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ বলেন তো যে যেরকম জায়গা থেকে বলো আজকে আমরা শুধু শুনছি 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 শুনে যাচ্ছে কিন্তু শোনার পিছনে একটা সময় আছে একটা শেষ সীমা আছে আমরা শুধু সারা জিন্দগি শুনে যাব এটা নয় আমার ঘরে যদি আমার দুশমন তৈরি হয় অন্য কাউকে বলার আগে তো আমাকে দশবার ভাবা লাগবে আমার বাড়িতে আমার সন্তান কোরআনের দুশ্মন আমার বাড়িতে আমার গার্জেন কোরআনের দুশ্মন আমার বাড়িতেই তৈরি হচ্ছে কোরআনের দুশ্মন হাওড়া জেলা দু না উনিশ দু কিংবা কুড়িতে আমি জায়গার নাম বলছি না যেহেতু মিডিয়া আছে একটা গ্রামের একটা মসজিদ আমার কাছে হঠাৎ করে ফোন আসলো সিদ্দুকুল্লা সাহেব একটা মসজিদের পাশে বোম চাজ হয়েছে কি চাজ হয়েছে কথা বলেন কি চাজ বোম চাজ তাই বললাম করেছে কে বলে পাড়ারই কিছু ছেলে পাড়ারই কিছু তাই বললাম কারা আর এসে গুন্ডা বাহিনী বলে না হুজুর কারা বলে আমাদেরই লোক কারা আরে বলো না কারা আমাদেরই লোক বোমটা চাষ করার কারণ বোমটা চাষ করার কারণ মসজিদের পাশে বোম চাষ হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে কারণটা কারণটা কিসের কারণে এ অনেক মানুষ মনে করে জয় শ্রী ধনী এটা বুঝি যেমন মুস্কান কাণ্ডনীয় অনেকে কথা বলেছে জয় ধনী এরা বলে আমরা এগুলোকে যেমন বাঁকা চোখে দেখি একটা জিনিস কিন্তু হিন্দুস্থানের মাটিতে একটা জিনিস আপনাদেরকে ফলো করা দরকার বহু আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে এমন কিছু মানুষ আছে দেখবেন বহু বাজার এলাকা যাচ্ছে সেই এলাকায় হয়তো দেখাচ্ছে হিন্দু ঐদ্যুত এলাকা সেখানে গিয়ে সারা রাস্তা চুপ করে এলো সেখানে গিয়ে শুরু হয়ে গেল তো ওই হিন্দু এলাকায় তোকে ঢুকে নাড়া লাগাতে কে বলেছে কথা বলেন না কেন কে বলেছে আপনাকে আপনি অন্য ষোলো দেন ওই জায়গায় যখন আপনি নারায় তকবির ধ্বনি ওর এলাকায় গিয়ে বলছেন সেও তো একটা সুযোগ পাচ্ছে আপনার এলাকায় এসে জয় শ্রীরাম বলবে ওরটা যেমন আপনি বাঁকা নজরে দেখছেন আপনারটাকেও একবার ভাবুন জ আপনার নারা লাগানোর জায়গা আপনার নাই এ কথা বলে না জলসার মজলিসে যখন লাগাচ্ছি তখন আর দেখবেন বাজারের বুকে যখন যাবে লাইন দিয়ে গাড়ি আছে ওখানে যেমনি আসলো ডেকে মানে আমরা আছি আমরা আছি আর এই আছি মানে কি মানে যা আছে তোমরা আছো পিছনে আমরা সাইডে এর প্রতি ভরসা করে সামনে তো আপনি অন্যান্য এলাকায় যখন যাবেন কেন কেনাড়া লাগাবেন এটাও আপনাকে ভাবতে হবে অবশ্যই ভাবতে হবে এটা আপনাকে কারণ অন্য জনকে উস্কানো টাও কিন্তু ঠিক না এটা আপনাকে ভাবা দরকার কুরবানির গরু নিয়ে যাচ্ছে না যেমন ওই এলাকায় গেল একদম গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছেন তাড়িয়ে তাড়িয়ে একদম স্লোগান দিয়ে কে বলেছে তোমাকে অন্যকে কষ্ট পৌঁছানো কি শরীয়ত সম্মত কথা বলে না অন্যকে কষ্ট পৌঁছানো কি শরীয়ত সম্মত আপনারা ভাববেন এ কথা ভুলে যাবেন না গান্ধীজি একজন ন্যাড়া মানুষ ছিল ধুতিওয়ালা খালি গায়ে থাকতো কিন্তু তার পাশেই কিন্তু মাহমুদুল হাসান শাইখুল ইসলামের মতন মানুষ একসাথে পাশে বসে কিন্তু দেশের আন্দোলন করেছে ঠিক না বল হ্যাঁ কথা বলে না অথচ গান্ধীজি ছিলেন একজন কঠোর রাম ভক্ত গান্ধীজি ছিলেন কঠোর রাম ভক্ত আর শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একজন কঠোর কথা বলে না কঠোর আল্লাহ ভক্ত কঠোর আল্লাহ ভক্ত তারপরেও সামঞ্জস্য দিয়েছেন না দেয়নি এটা আমাদের কাছে আদর্শ নয় এটা আমাদের কাছে আদর্শ নয় এগুলো যদি আমরা ফলো করে চলি আমাদের দুনিয়া চলার পথে আমাদের জন্য অনেক সহজ হবে কারণ এদেশ স্বাধীন হয়েছে এদেশের স্বাধীনতা নিয়ে এসছে এদেশের যে সমস্ত কোরবানি এ কুরবানির অবদান এর ভুলে যাবেন না এত সহজে নষ্ট করবেন না আপনি তো পতাকা তুলেই মনে করলেন পনেরোই আগস্ট পালন হয়ে গেল কিন্তু এই পতাকাটা পিছনে কত কুরবানি আছে কি হত্যা নির্মত্য আছে কি নির্মম অত্যাচার আছে এটা আপনার আমার জানা নেই সে কোরবানি কোনো আমি যে জায়গায় থাকতে থাকতে এত পর্যন্ত আসলাম বারো জন যখন জাফর থানসির রহমাতুল্লাহ রাই দেখছেন বারো জন ওনামায়াম এইভাবে তর্পে তর্পে পুটি মাছ বাচ্চার মতো লাপিয়ে 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 মরছে দিল্লির শুধু শহরের মাঝখানে শহর দিল্লি শহরটার পার্শ্ববর্তী এলাকায় স্বাধীনতার পূর্বে কম সক আপনার স্বাধীনতার সময় কম করে চার হাজারের মতন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আরবির জন্য। ইংরেজরা বিলীন করে দিয়েছে না একটা ছাত্র পাওয়া গেছে না একটা মাদ্রাসা পাওয়া গেছে না একটা শিক্ষক পাওয়া গেছে না একটা কোরআন পাওয়া গেছে সব মুছে দিয়েছিল আজ যদি বীর যোদ্ধা এ সমস্ত কোরআনের পাহিরা এ সমস্ত যদি রুখে না দাঁড়াতো যেমন দিনকে হিফাজতের জন্য দায়িত্ব নিয়েছে তেমনি দেশকে হেফাজতের জন্য দায়িত্ব নিয়েছে আপনার হয়ত মোলা জাকারিয়া রহমতুল্লাহ আলী আপনার হয়ত মোলা ইউসুফ রহমতুল্লাহ আলী যখন ভারত পাকিস্তান ভাগ হয় মোয়লা ইউসুফ রহমতুল্লাহ আলীকে পাকিস্তান থেকে সমস্ত ওলামায়কেরাম বারবার প্রেনের টিকিট পর্যন্ত কাটিয়ে পাঠিয়ে দিয়েছে প্রত্যেক দিন ওখান থেকে কিছু ওলামা আসে হাজরা চলে চলেন এখান থেকে ইন্ডিয়াতে আর কিছু নাই এ দেশে আর কি আছে আমরা বরঞ্চ পাকিস্তানে চলে যাই আলাদা দেশ থাকবো ওখানে নিরাপদে থাকবো সবাই যখন একমত হরেন ইউসুফ রহমতুল্লাহ আলের মত দিলেন না হয় জাকারের রহমতুল্লাহের খবর পৌঁছে গেল জাকারের রহমতুল্লাহ আলী তখন ভাবনা চিন্তা করলেন মোহন আব্দুল কাদির রহমতুল্লাহের কাছে খবর দিলেন মন আব্দুল কাদির রহমতুল্লাহ করলেন কি শাইখুল ইসলাম ঘুসাই রহমদ মাদালির রহমতুল্লাহর কাছে গেলেন বললেন হাজরত আর কী হবে দেশের যখন পাকিস্তান মানুষ চলে যাচ্ছে আর এ দেশে আমাদের জন্য কি আছে কিবা আমরা পাবো বরঞ্চ চলুন আমরা সবাই পাকিস্তান চলে যাই আর এখানে থাকার দরকার নাই কারণ এখানে থাকা মানে জিল্লাত এখানে থাকা মানে বেশজতি এখানে থাকা মানে অপমান আপনি চাইলে পাকিস্তানেও চলে যেতে পারেন আপনি চাইলে মদিনায় ফিরে যেতে পারেন হোসেন আহমদ মাদারি রহমতুল্লাহ আলী বলছেন আমি চাইলে আরামের সাথে মদিনায় চলে যেতে পারি ঠিক কথায় ওয়েলকাম যার যে পরিবার পুরো দাঁড়িয়ে আছে আমি এসি ঘরে থাকতে পারবো ভালো খেতে পারবো ভালো পড়তে পারবো কিন্তু আমি শাইফুল ইসলাম হোসেন আহমদ মাদারি আমি আমার जाति के যে জাতির জন্য আমি মদিরা থেকে বোখারি ছেড়ে এই ইন্ডিয়ার মাটিতে আসলাম সেই জাতিকে এই রকম বিভৎস অবস্থায় একা কি ছেড়ে দিয়ে আমি হুসেন আহমদ কি করে আপন ভাবে খুশি মনে আপন চিনতে আরামের জন্যে শান্তির জন্য আমার জাতিকে ভারতবর্ষের জমিনে ফেলে আমি কি করে মদিনায় চলে যাব কি করে পাকিস্তানে গিয়ে আরামে থাকব বরঞ্চ আমার আমার চান আমার মান আমার ইজ্জত আমার আব্রু আমার সম্মান যা কিছু আছে আমার জাতির সাথেই থাকবে তাতে আমার ইজ্জত যেমন জায়গায় হোক যদি এই অবস্থায় আমার জাতির সাথে থাকতে থাকতে আমাকে মৃত্যু বরণ করতে হয় শুক্রান শুক্রান আমি সেটাও বরণ করব তবু আমার জাতিকে এই অবস্থায় ভারতের মাটিতে রেখে আমি এখান থেকে আরামে চলে যেতে পারব পারব জাকারি রহমতুল্লাহ আলী প্রস্তাব দিয়ে দিলেন মানে আব্দুল কাদির রহমতুল্লাহ আলী তিনি গিয়ে প্রস্তাব দিয়ে দিলেন ডাইরেক্ট তারপরে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলছেন না এটা হতে পারে না এগুলো হলো কোরআন ওয়ালাদের আদর্শ কোরআন ওয়ালাদের আদর্শ জাতিকে এই জায়গায় ফেলে যাওয়া যাবে কথা বলে না আজ যদি আমরা ওলামা কেরাম আজ যদি মসজিদের ইমাম আমি বারবার একটা কথা বলি লক্ষ্য করে দেখেন দেশের প্রধানমন্ত্রী ইলেকশন হয়েছে আপনার দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত মুখ্যমন্ত্রী নির্বাচিত সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস নির্বাচিত হাইকোর্টের প্রধান জাস্টিস নির্বাচিত ডিজি নির্বাচিত আইজি নির্বাচিত ডিএসপি নির্বাচিত এসপি নির্বাচিত কমিশনার নির্বাচিত ডেপুটি কমিশনার নির্বাচিত সুপারেনডেন্ট নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট কমিশনার নির্বাচিত আইসি নির্বাচিত ওসি নির্বাচিত পঞ্চায়েত প্রধান নির্বাচিত এমপি নির্বাচিত এমএলএ নির্বাচিত বিডিও নির্বাচিত মসজিদের ইমাম নির্বাচিত মসজিদের ইমাম কথা বলেন মসজিদের ইমাম নির্বাচিত দশজন ইমাম এসে মসজিদে ইন্টারভিউ দেয় দশজন ইমাম ইন্টারভিউ দেওয়ার পরে একজনকে আপনারা নির্বাচন করে সিলেক্ট করেন ঠিক বলছি ঠিক তো তাহলে মসজিদের ইমাম অনির্বাচিত পৃথিবীতে একটা জিনিসে আছে শুধু নির্বাচন হয় না সেটা হচ্ছে মুক্তাদি মুক্তাদি নির্বাচন হয় কথা বলেন আমরা যদি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা আল উলামা ইমাম ও উলামা পরিষদের পক্ষে থেকে পক্ষ থেকে যদি একটা অর্ডার জারি করি সারা পশ্চিম বাংলার দেড় লক্ষের মতন ইমাম মুয়াজ্জিন আছেন পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষের মতন মসজিদের সংখ্যা আমরা যদি এখান থেকে সার্কুলার জারি করে দিই প্রত্যেকটা মসজিদের ইমাম আপন আপন থেকে থেকে দাঁড়িয়ে ঘোষণা দেবে আমরাও আজ মসজিদে কিন্তু নির্বাচন করে যাচাই করে নেব পরীক্ষা করে নেব আরে এয়ারপোর্টেও যখন কোনো মানুষ ঢোকে এখন তো ইয়ে করোনাও পরীক্ষা হচ্ছে তাই তো সার্চিং হয় না হয় না কথা বলে না এয়ারপোর্টে পেলেনে চাপবেন তার জন্য পুরো বডি সার্চিং কত রকমের সার্চিং হবে কোথায় কোথায় মেশিন ভরবে তার কোনো খবর নাই তারপরেও সার্চিং ব্যাক সার্চিং সব সার্চিং তারপরে প্লেনে উঠতে দেবে আমরা যদি ইমাম সাহেব আর ওলামায় আমরা বলি আপনি যদি নবান্নে যান নবান্নে গেছেন কোনো দিন ভিতরে ঢুকেছেন ও তাহলে আর আপনাকে কী করে বোঝাবো নবান্নে যদি যান আপনি যাবার আগে আগে আপনাকে পরিপূর্ণ কারণ দেখাতে হবে কত জায়গায় কম্পিউটার আপনার ছবি হবে আপনার স্ক্যান হবে আপনার পরিচিতি দেখাতে হবে দেখানোর পরে একটা জায়গায় গেল আবার একটা জায়গায় যাবেন আবার একটা জায়গায় যাবেন চার পাঁচ জায়গা শুধু সিকিউরিটি চেক হওয়ার পরে তবে ভিতরে ঢুকতে পাবেন একটা নবান্নের মতন জায়গা সেখানে ঢুকতে গেলে এত সিকিউরিটি একটা প্লেনের মতন জায়গা সেখানে ঢুকতে গেলে এত সিকিউরিটি আর মসজিদটা কার ঘর ভাই জোর সে বলো মসজিদ যদি আল্লাহর ঘর হয় আল্লাহর গোলাম আমরা যদি ইমাম ওলামাকে আমরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে দিই আজকের পর থেকে আমরা মুসল্লি মসজিদে ঢুকতে দেবো কিন্তু ইনকোয়ারি করব। নির্বাচন করে তবে মসজিদের অনুমতি দেব কোনো মাতাল যে ব্যক্তি পান করে আমার মসজিদে ঢুকতে পারবে না যে ব্যক্তি বন্ধন লোন নিবে এই মসজিদে উঠতে পারবে না যে ব্যক্তি ব্যাটার বিয়েতে পণ নিবে এই মসজিদের মুসল্লি হবে না যে ব্যক্তি হারাম ছাড়বে না এই মসজিদে উঠতে পারবে না যে ব্যক্তি তার বেটার বিয়েতে বিয়ে বাড়িতে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজাবে এই মসজিদে ঢুকবে না যে ব্যক্তি তার বিবি বাচ্চাকে বেপর্দায় বাড়িতে রাখবে সেই রকম ব্যক্তিকে আপনার মসজিদে ঢুকতে দেব না এমন করে যদি দিই ঘোষণা একবার বিবেক দিয়ে বলো না একটাও মুসল্লি থাকবে হ্যাঁ ইমামের বেলায় বলছে হুজুর ইমাম চাই আমাদের বলে কেমন ইমাম লেবে হাফিজ লোবো লব লোবো মুফতি লোবো হুজুর মুফতি হলে খুব ভালো হয় ও মাইনে কত দিবি হুজুর আগের থেকে সাড়ে তিন দিচ্ছিলাম এটাকে আটত্রিশও দেব লজ্জা লাগে রে নামাজ হবে হ্যাঁ মুফতি ইমাম নেবেন সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন দেবেন তাও মমতা খালা দিচ্ছে আড়াই হাজার কমিটি মাথা মেরেছে আবার এক হাজার ওর থেকেও হাতা মেরেছে এক হাজার দেড় হাজার টাকা ইমামের এক হাজার টাকা ভাজিয়ে দিল তো টাকা তো হকটা ইমামের যে কমিটি ওই ভাতা থেকে এক হাজার টাকা হাতা মারলে হারাম খেয়েছেন হারাম হক হকার কার হক ইমামের হক ইমামের বেলায় যাচাই করে নেবেন ইমামের বেলায় যাচাই করে নেবেন তার কণ্ঠ দেখবেন তার নামাজ দেখবেন তার চলা দেখবেন সে মোটা কতরা দেখবেন লম্বা কতরা দেখবেন তার কথা কেমন তা দেখবেন আর আপনি আমার পিছনে মুক্তাদি হবেন আপনাকে দেখার আমার অধিকার নাই কথা বলেন না এবার এটা যদি এই হকটা আমরা শুরু করে দিই আর মসজিদে একটা অনুচলি ঢুকবে কথা বলে না একটাও খুঁজে পাওয়া যাবে হ্যাঁ মাইনে বাড়বে না মানে সব আলমারির চাবি আমাদের থাকবে তুই মসজিদে ঢুকতেও পারবি না যা আমাদের জাতির ভাবা দরকার এই গল্প জাফর তাদসির রহমতুল্লাহ আলাই পায়ে যখন শিকল বাঁধারে আল্লাহর গোলাম পা হাঁটতে পারে না পথ যখন চলছে ইংরেজগুলো চাবুকের বাড়ি পিছন দিক দিয়ে চাবুক মারতে মারতে নিয়ে যায় এরপরে যখন ফাঁসির রদ হয়ে গেল ওখান থেকে ওখান থেকে জেল থেকে আবার বের করে নিয়ে লাহোর লাহোর থেকে নিয়ে যাবে করাচি মালগাড়িতে একটা পিঞ্জরা করেছে পিঞ্জরা পিঁজরা বোঝেন বাঘটাগ ধরার জন্য যেমন পিঞ্জরা হয় ওই রকম একটা পিঞ্জরা পিঞ্জরার চারিদিক দিয়ে ভিতর দিকে সব কাঁটা 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 লুহা সব কাঁটা কাঁটা মানে উঠতেও পারবে না বসতেও পারবে না নড়তেও পারবে না যেদিকেই যাবে কাঁটার মতো লোহা তোমার গিদবে এই রকম পিংড়ার ভিতরে জাফর থানসির রহমাতুল্লাহকে যখন বলে দিয়েছেন মালগাড়ির উপরে যাচ্ছেন জাফর থানসির রহমাতুল্লাহ আলে ভাবনা চিন্তা করলেন উপায় তো নাই এই জায়গায় আমি তো নড়তেও পারি না চড়তেও পারি না তিনি একটাই কথা ভাবলেন বেটা নিয়ে যাচ্ছে কোথায় তাও জানি না কোথায় নিয়ে যাবে আমার জানার দরকার নাই কারণ আমার জানের মালিক হলো অন্য কেউ নয় একমাত্র কে আল্লাহ জোরসে বলো আল্লাহ জাফর থানศรี রহমাতুল্লাহি বল আমি আর অন্য কাউকে শরণ করলাম না ওই জায়গায় সঙ্গে সঙ্গে আমার বিশ্ব নবীর প্রতি আমি দরুদ পাঠ করতে শুরু করলাম দরুদ পড়তে 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 হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল যেমনি মাথাটা ঘুরে গেল অমনি ওখানে পড়ে গেলাম পড়ার পরে আমি স্বপ্নে জিয়ারত পেয়ে গেলাম মায়ে আর নবী মদিনা জাফর থানศรี তোমার টেনশনের কোন জায়গা জোরসে বলো জায়গা নাই একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে যদি আপনার দেখি রাখবেন আর গোলাম এইভাবে আমাদের গোলামায় কিরকম কোনো বেইমানের সামনে মাথা নত করে করে নাই হাজার চেষ্টা চালিয়েছে হাজার চেষ্টার উপর কিন্তু মাথা নত করে নাই বলার জন্য বলতে পারে মানুষ অনেক চামড়ার মুখ দিয়েছে কষ্টও হয় না ইচ্ছা মতন বলে দেয় আজকের বর্তমান সময়ে দেখবেন এক শ্রেণীর মিডিয়া আছে ইসলামিক জঙ্গি নাম দিয়েছে কি বলে কথা বলে না কি জঙ্গি ইসলামিক জঙ্গি আচ্ছা ইসলামের কোনো জঙ্গির সাথে কোনো সম্পর্ক আছে কথা বলে না আছে ও দাদা তা সুববুল্লাহ দী নয় ও দাবিন ইল্লাহ ফায়া সুববুল্লাহ আদবাম বেগয় অন্যের পর্যন্ত গালি দেবে না এটাও হলো কোরআনের ঘোষণা আন্নাফ উমান কত সাম বেগাই রিনাফ আউ ফাসাদিন ফিল আরুদি ফাকা আন্নামা কতাল আন্না স জামিয়া একজম নিরেহো মানুষকে তুমি হত্যা করতে পারবে না যদি তুমি হত্যা করো সমগ্র পৃথিবীর মানব জাতিকে হত্যা করার পাপ হবে এটা হলো কোরআনুল ক্যারিমের ঘোষণা হাফিদ্দিন এটাও হলো কোরআনুল ক্যারিমের ঘোষণা লকুম দিন হুকুমবার ই দিন এটাও হলো কোরআনুল কেরিমের ঘোষণা তার মাঝেই কিন্তু আল্লাহ বললেন ইনাদ্দিন আইন দাল্লাহ হিল ইসলাম এটাও কিন্তু তোমার আল্লাহর ঘোষণা কাউকে একটা জায়গা আপনাকে বলেনি অন্যান্য মানুষজনকে ধরোয়ার মারো ধরো হওয়ার মারো ধরো হওয়ার মারো যারা বলছে ইসলামিক জঙ্গি সংগঠন আমরা পরিষ্কারভাবে বলছি শুনে রেখে দাও কোরআনের সাথে কোনো সম্পর্ক জোরে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ইসলামিক জঙ্গি সংগঠন আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি ভারতবর্ষের জাতির পিতার নাম কি কে মহাত্মা গান্ধী ইয়ানি মোহন দাস করমচাঁদ মোহন দাস করমচাঁদ মোহন মহাত্মা গান্ধী বানিয়েছে কারা যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ না তিনি ছিলেন দাড়িওয়ালা টুপিওয়ালা মাহমুদুল হাসান দেওবান্দি তার নাম খিলাফত ভবনে তিনি প্রস্তাব দিলেন আফ্রিকা থেকে ব্যারেস্তারি পাশ করে এসছে যে যুবকটা ওই যুবকটাকেও আমাদের নেতৃত্বের জায়গায় সামিল করো মাহমুদুল হাসান দেওবন্দি প্রস্তাব দিলেন রাজি হয়ে গেল সবাই ওই মহান্দাস দাস তরমচাঁদকে মহাত্মা গান্ধীতে রূপান্তরিত করার সর্ব রকমের মেহানো একমাত্র করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি ওই জন্য যদি পরিচিত ভারতবর্ষের জমিনে ইনসা বিচার যদি হতো জাতির পিতা গান্ধীজি হতন না জাতির পিতা যদি নাম্বার ওয়ান কেউ অংশীদার ভাগীদার হকদার ছিল তিনি হলেন মাহমুদুর হাসান দেওবান্দি মাহমুদুর হাসান দেওবান্দি প্রথম নাম্বারটাও যদি ভুলে যান দ্বিতীয় নম্বরেও যদি কেউ জাতির এই লাখাপটা পাওয়ার উপযুক্ত যোগ্য ছিল তিনি অন্য কেউ নাই তিনি ছিলেন শাইফুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এই জাতি আমাদের প্রতি অবিচার করেছে কারণ মাহবুদুল আজাম তো গান্ধীজির মতন মানুষকে নিতা আপনার ওই জায়গায় সম্মানের জায়গা বানিয়েছে তিনি দাড়িওয়ালা টুপিওয়ালা আমরা যিনি মনে করতাম যে এ পাওয়ার আমরা ধরে রাখবো পার্লামেন্ট আমরা আমাদের হাতে রাখবো আমরা বলছি শুনে রেখে দাও এই ভারতবর্ষের কোনো বেমান এক হাজার বছর রাজত্ব করেছি যদি ওই মানসিকতায় থাকতো ভারতবর্ষের জমিনে না একটা মন্দির থাকতো না একটা করতে পারতো আমরা ওই মানসিকতায় ছড়িনি কারণ কারোর প্রতি করা ইসলাম শিক্ষা দেয়নি কারোর প্রতি অন্যায় করা কারোর প্রতি অবিচার করা ইসলাম কোনোদিন এ শিক্ষা আমাদেরকে দিয়েছে তো যারা ইসলামিক জঙ্গি সংগঠন যারা বলছো আমি বলছি বর্তমানে জাতির পিতা হলো গান্ধীজি তাকে হত্যা যিনি করেছিলেন নাম তার কি দাড়িওয়ালা টুপিওয়ালা জি দাদ দাড়িওয়ালা টুপিওয়ালা জি কোন মাদ্রাসার ছাত্র জি কথা বলেন এরা কোন মাদ্রাসার ছাত্র কোন মাদ্রাসার ছাত্র এত বড় সম্মানীয় ব্যক্তি যদি ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা মেনে নিতে পারি সেই মানুষটার হত্যাকারী যিনি হলো তিনিও কোনো মাদ্রাসার ছাত্র হলো না কই একবারও তো তোমাদের কারোর জবান থেকে বেরোলো না এ যে দলটা করে এ যে দলের অনুসারী এদেরকে যারা উস্কেছে কারণ গান্ধীজিকে মারার পিছনে একদিনের প্ল্যান নয় একদিনের প্ল্যান নয় বহু দিন থেকে প্লান করে রেডি করে রেখেছিল একে সেই সুযোগ বুঝে যে মারলো ওটা মাদ্রাসার ছাত্র নয় ওটা কোনো দাড়িওয়ালা নয় ওটা কোনো টুটিওয়ালা নয় হয় তাহলে তোমরা এখনো পর্যন্ত কেউ জবান করলে না কেন যে গান্ধীজিকে যে মেরেছিল ওটাও একটা জঙ্গি আরে বলো না বলো না আল কায়দা আমরা সমর্থন করি না জয়সে মোহাম্মদ সমর্থন করি না লস্করে তাইবা সমর্থন করি না কারণ কেউ একজন নিরীহ মানুষকে হত্যা করবে কারোর প্রতি কেউ অবিচার করবে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে করে না আমরা করিনি আর জিন্দগিতে কোনোদিন দিন করবো করবো না আমরা দেশের প্রতি কতটা ভক্তি রাখি আমরা দেশের প্রতি কতটা ভালোবাসা রাখি এটা যাও তোমরা পতাকা তুলে এটা বুঝতে পারবে না ওই কবরগুলোতে যাও ওই মাজারগুলোতে যাও যাদের কুরবানি যাদের কুরবানি তোমরা তোমাদের গাদ্দারির কারণে ভুলে গেছো যাদের কুরবানি যাদের অবদান তোমরা ভুলে গেছো একবার যাও সেগুলো গিয়ে দেখো আমরা শুধু দেওবান নাম শুনি আলেম নাম শুনি কিন্তু জানি না এ সমস্ত আকাবিরিনদের এ সমস্ত ওলামাদের অবদানগুলো কী ছিল এ সমস্ত ওলামা একামদের এ সমস্ত ওলামায়ক্রাম এইlogback বর্ষের জমিনে কি অবদান রেখে গেছে কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাই গুলি খাওয়া মানুষ স্বাধীনতার জন্য গুলি খাওয়া মানুষ মাথায় গুলি খেয়েছিল গুলি খাওয়ার পরেও পিছু হয়নি ইনক্সদের বিরুদ্ধে কারণটা কোথায় এরা হাজার গুলি খেয়েছে تلوار খেয়েছে সব খেয়েছে সব খাওয়ার পরেও একটা লক্ষ্যে দাঁড়িয়ে গেছে বেইমানদের সামনে মাথা আনত করা যাবে কথা বলে না মাথা আনত করা যাবে এখন দেশের মাটিতে অনেক অনেক রকমের ফতোয়া অনেক রকমের কথা বলে এই কারেঙ্গা তাই কারেঙ্গা হাই কারেঙ্গা তাই করেঙ্গা করে চেষ্টা কি সেটা আগে বল না হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা এটা তো অনেক শুনেছি কি করেঙ্গা সেটা প্রথমে না সব করলে সব করলে সব করলে যারা বলছো এই দেশ থেকে ইংরেজ থাকবে না ইংরেজ থাকবে না আল্লাহ বলা খুব যদি ভালো করে আমরা ফলো করে দেখি সবাই বলছে ইংরেজ থাকবে না এখান থেকে বিতাড়িত করো ইংরেজকে তারা বেকারা ইংরেজকে তারা বেকারা সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত এই এক শত বছর অন্য কেউ স্বাধীনতার জন্য এগিয়ে আসে নাই এককভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা লড়াই করেছে আল্লাহ বলা এককভাবে লড়াই করেছে আমরা যদি সেটাকে তালাশ করে দেখি ভাবনা চিন্তা করে দেখি কারোর দিকে নজর দেবার দেশে আমাদের অবদান আছে এটা ভুললে চলবে না ওই জন্য নাই আমরা যদি কোরআনের সাথে থাকতে আমরা যদি কোরআনওয়ালাদেরকে সাথী বানাতে পারি খুব ভালো করে ফলো করে দেখবেন যে জায়গা থেকে আমি একদূর পর্যন্ত আসলাম কবরের মাটি পর্যন্ত যাবে কে আপনার আত্মীয় স্বজন কবরের মাটি পর্যন্তই শেষ কথা আসসালাম আলাইকুম বিদায় জানি দেবে কিন্তু একমাত্র ভিতরে থাকবে কে قرآن الكريم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شمائله وسائر الحسنات عند رجلين قرآن كشاتي بنيان نماز كشحتي بنيان روزا كشحتي بنيان شاب نیک عمل کے شاتی بنیئے قبر تھکتے بار بین دنیا زمین وما إلى الا بالله السلام عليكم ورحمة الله جهة ایر پورو بٹی بکتا Up